हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मस्ते की पाठशाला, वेर यू लर्न इंग्लिश बेटर थ्रू बेंगली, जेखने तुम्हारा इंग्रजी शिखबे बांग्ला अनेक बेटर भावे। स्पेलिंग मिस्टेक मैराथन क्लासे आबार एकबार तुम्हारे सबाई के वेलकम करछी। आज के मैराथन क्लास स्पेलिंग मिस्टेक ओपरे सेकेंड क्लास। एर आगे स्पेलिंग मिस्टेक ओपरे 150 स्पेलिंग मिस्टेक निये मैराथन क्लास बनानो हयेछिलो, आज के तार सेकेंड पार्ट। आमी आशा करब स्पेलिंग मिस्टेक एई क्लासगुलो तुम्हारा मन दिए देखबे, कारण जे कोनो सरकारी चाकरी परीक्षार प्रिलिम्स परीक्षाते मेन्स परीक्षाते स्पेलिंग मिस्टेक थेके प्रश्न किन्तु अवश्य अवश्य आसे। सुतरां ई विषयटा नेगलेक्ट करले तोमादेर हबे ना। आर एकटा कथा, তোমরা যত বেশি ইংরেজি পড়বে তত তোমাদের স্পেলিং সম্পর্কে কনসেপ্ট তৈরি হবে, বা কোনো একটা শব্দ তোমরা চোখে দেখেই বুঝতে পারবে এখানে স্পেলিং মিস্টেক আছে, ভুল আছে। সো এই বিষয়টা কিন্তু একদিনে তৈরি হবে না, এটা দীর্ঘদিন প্র্যাকটিসের ফলে তৈরি হবে। সুতরাং ইংরেজি পড়ার এই হ্যাবিটটা তোমরা তৈরি করো, এবং এটার ফলে কিন্তু তোমাদের স্পেলিং মিস্টেকটা অনেক বেশি ইজি হবে ডিটেক্ট করতে। শুরু করছি আজকের লেসন। আজকে ফার্স্ট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 151, ইমপ্রেশন, ডিপ্রেশন, সাপ্রেশন, অপ্রেশন, চারটে শব্দ আছে, তোমাকে বলতে হবে এখানে ভুল কোথায় আছে। দেখো, ইমপ্রেশন এখানে যে বানানটা আছে সেটা একদম সঠিক আছে, ইমপ্রেশন, IMPRESSION। ডিপ্রেশন, এই যে এখানে ডিপ্রেশন, ইমপ্রেশন, অপারেশন, এখানে ডাবল এস হচ্ছে প্রত্যেকটা, দেখো লাস্টে এস আই ও এন আছে। ওকে, সো ইমপ্রেস IMPRESS, ডিপ্রেস DEPRESS, ডিপ্রেস, তারপরে সাপ্রেস। সাপ্রেস যেটা ভুল সেটা হচ্ছে এখানে ডাবল পি হবে, সাপ্রেস এখানে ডাবল পি হবে, SUPPRESSION। অপ্রেস OPPRESSION, সো সাপ্রেস এবং অপ্রেস এখানে ডাবল পি হয়, তাই অপশন সি হবে সঠিক উত্তর, সাপ্রেশন বানানটা ভুল রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, করাপশন, এরোনিয়াস, ইরাপশন, এরোডাইট, এখানে বলতে হবে ভুল বানান কোথায় আছে। করাপশন COOUPTION, এখানে ডাবল আর আছে, এরোনিয়াসেও ডাবল আর আছে, এরোনিয়াস, ইরাপশন এখানে একটা আর, ERUPTION। ভুল হচ্ছে এরোডাইট, এখানে এরোডাইট ডাবল আর হবে না, এখানে একটা আর হবে, ERR নয়, ERU, এরোডাইট, DIT, অপশন ডি হবে সঠিক উত্তর, এরোডাইটে একটা আর। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকিউরেট, অ্যাকোমোডেট, অ্যাক্রু, অ্যাকিউমুলেট, এখানে অ্যাকিউরেট ACCC, অ্যাকোমোডেট খুব ট্রিকি বানানটা, ACCC হবে আবার ডাবল এম হবে, এখানে কোথাও ভুল নেই। অ্যাকিউরেট বানানটা ঠিক আছে, অ্যাকোমোডেট বানানটা ঠিক আছে, অ্যাক্রিউ ACCC, এখানেও কোথাও ভুল নেই। ভুল হচ্ছে অ্যাকিউমুলেট, অ্যাকিউমুলেটে ACCC হবে, অ্যাকিউমুলেটে ACCUMULATE, অ্যাকিউমুলেট ACCU, তাই অপশন ডি হবে সঠিক উত্তর, কারণ অ্যাকিউমুলেট বানানটা ভুল আছে, ACCUMULATE। নেক্সট কোয়েশ্চেন, টিউশন, ডেমনস্ট্রেশন, মিন্ডেশিয়াস, অডিয়েন্স, দেখো টিউশন, ডেমনস্ট্রেশন, ডেমনস্ট্রেশন, ডেমন, DEMONSTRATION, ডেমনস্ট্রেশন বানানটা কোথাও ভুল নেই, তাই এটা সঠিক উত্তর হতে পারবে না। মিন্ডাশিয়াস, মিন্ডাশিয়াস এখানেও দেখো ভুল নেই, MENDACIOUS, মিন্ডাশিয়াস এটাও ভুল নয়। অডিয়েন্স, অডিও, AUDIENCE, অডিয়েন্স এখানেও ভুল নেই, ভুলটা হচ্ছে টিউশন, টিউশনে TU তারপরে একটা আই বসে, TUITION, টিউশন, TUITION, টিউশন, তাই অপশন এ হবে সঠিক উত্তর, টিউশন বানানটা ভুল। কোয়েশ্চেন নাম্বার 155, সারাউন্ড, সার্ভেইলেন্স, সার্ভে, সারেপটিশিয়াস, এখানে ভুল হচ্ছে, দেখো সারেপটিশিয়াস যেটা রয়েছে এখানে SUR বসবে, সারেপটিশিয়াস, SUR, এখানে ডাবল আর বসবে, সো SUPPTIOUS, সারেপটিশিয়াস, সো অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অকুপেশন, অবলিভিয়াস, ওকেশন, ওশন, এই যে ওকেশন বানানটা দিয়ে প্রচুর বার কিন্তু এটার কারেকশন আসে, ওকেশন OCCASION, সুতরাং অপশনটা একদম ঠিক আছে, অপশন সি রাইট আনসার হবে না। ওশন OCEAN, এটাও সঠিক আছে, রাইট আনসার হবে না। অবলিভিয়াস OBLI, অবলিভিয়াস, VIOUS, এখানেও বানান সঠিক রয়েছে, তাই এটা সঠিক উত্তর হবে না। ভুল হচ্ছে অকুপেশন,
অকুপেশন বানানটা ভুল, এখানে ও ডাবল সি হবে, ও ডাবল সি ইউ পি এ টি আই ও এন, অকুপেশন, ও ডাবল সি ইউ, ঠিক আছে? তো অপশন এ হবে সঠিক উত্তর। সেন্টিনারি, সেমেটারি, সেঞ্চুরি, কেমিস্ট্রি। দেখো সেন্টিনারি, সেন্টিনারি যে কথাটা সেখানে, এই যে সেন্টিনারি এটা এন ই নয়, এখানে এন এ বসবে, সেন্টিনারি, সিই এন টি ই এন এ আর ওয়াই, সেন্টিনারি, তাই অপশন এ হবে সঠিক উত্তর, এখানে বানানটা ভুল আছে। সেমেটারি যে বানানটা আছে সিই এম ই টি ই আর ওয়াই, সেমেটারি, এখানে কিন্তু অনেক সময় সেমেটারিতে সিই এম ই টি আর ওয়াই দিয়ে দেয়, এখানে ভুল হয়ে যাবে কারণ সেমেটারিতে টি ই আর ওয়াই হয়, তাই অপশন এ বি সঠিক, এখানে কোথাও ভুল নেই। অপশন সি সেঞ্চুরি, সিই এন টি ইউ আর ওয়াই, সেঞ্চুরি, এখানেও কোথাও ভুল নেই। কেমিস্ট্রি সিএইচ এতে ক হচ্ছে, সিএইচ ই এম আই এস টি আর ওয়াই, কেমিস্ট্রি, এখানেও কোথাও ভুল নেই, অপশন এ হবে সঠিক উত্তর, সেন্টিনারিতে ভুল আছে। কোয়েশ্চেন নাম্বার 158, পারকাসিভ, প্রেফারেন্সিয়াল, প্রেডিকামেন্ট, প্রেডিসেসর। দেখো পারকাসিভ বলছে, প্রেফারেন্সিয়াল, প্রেডিকামেন্ট, প্রেডিসেসর, প্রেডিসেসর বানানটা দেখো পি আর ই প্রি ডি সেসার্স সি ডাবল এস ও আর, প্রেডিসেসর, এখানে কোথাও ভুল নেই। প্রেডিকামেন্ট, প্রেডিকামেন্ট, এখানেও কোথাও ভুল নেই। প্রেফারেন্সিয়াল দেখো প্রে, তারপরে বলছে ফ্রেন্সিয়াল, প্রিফ্রেন্সিয়াল, প্রিফ্রেন্সিয়াল হয় না প্রেফারেন্সিয়াল, প্রেফারেন্সিয়াল অর্থাৎ প্রে পিআরই ফা এফ ই, প্রেফারেন্সিয়ালে পিআরই এফ ই আর ই এন টি আই এল, প্রেফারেন্সিয়াল, অপশন বি হবে সঠিক উত্তর, প্রেফারেন্সিয়াল বানানটা ভুল আছে। নেক্সট প্রশ্ন, মার্চেন্ডাইজ, মিশনারি, মিউনিসিপ্যালিটি, মেডিটেরানিয়ান। মার্চেন্ডাইজ এম ই আর সি এইচ এ এন ডি আই এস সি, মার্চেন্ডাইজ ভুল নেই। মিশনারি এম আই ডাবল এস আই ও এন এ আর ওয়াই, মিশনারি মানে মিশন, মিশন থেকে মিশনারি বলতে পারো, ডাবল এস আই, এখানেও কোথাও ভুল নেই। মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটি, এখানেও কোথাও ভুল নেই। মেডিটেরানিয়ান, ভুলটা হচ্ছে এখানে এই যে মেডিট এম ই ডি আই, মেডি টেরানিয়ান টি ই ডাবল আর এ, এখানে একটা আর আছে, এখানে ডাবল আর হবে, এম ই ডি আই টি ই ডাবল আর এ এন ই এ এন, মেডিটেরানিয়ান, সো অপশন ডি হবে সঠিক উত্তর, মানে ভূমধ্য সাগরীয়, তখন তাকে মেডিটেরানিয়ান বলা হয়, টি ই ডাবল আর হবে। নেক্সট প্রশ্ন, প্রিপারেটরি, কারসারি, প্রমিসারি, এমিসারি। প্রিপারেটরি, প্রিপারেটরি মানে প্রিপারেশন, সেখান থেকে বলতে পারো প্রিপারেটরি পিআরই পি এ আর এ টি ও আর ওয়াই, প্রিপারেটরি, এখানে কোথাও ভুল নেই। কারসারি সি ইউ আর এস ও আর ওয়াই, এখানেও কোথাও ভুল নেই। তারপরে বলছে এমিসারি ই এম আই ডাবল এস এ আর ওয়াই, এটাও সঠিক বানান, ভুল নেই। ভুল হচ্ছে প্রমিসারি, প্রমিসারিতে ভুল কি, পিআরও এম আই ডাবল এস ও আর ওয়াই হবে, এখানে ডাবল এস হবে ও আর ওয়াই হবে, প্রমিসারি ডাবল এস ও আর ওয়াই, পিআরও এম আই ডাবল এস ও আর ওয়াই, প্রমিসারি, সো অপশন সি তে ভুল আছে। কোয়েশ্চেন নাম্বার 161, কমিশন, কমিশন, কমিশন চারটে বানান আছে, বলতে হবে সঠিক বানানটা কোথায়। কমিশনে অবশ্যই ডাবল এম হবে, ডাবল এস হবে, সুতরাং অপশন এ হচ্ছে সঠিক উত্তর, কমিশন সি ও ডাবল এম আই ডাবল এস আই ও এন। কোয়েশ্চেন নাম্বার 162, গেরিলা, গেরিলা, গরিলা। দেখো এখানে গরিলা যে বানানটা আছে, এখানে গেরিলা বলছে, গরিলা বলছে, গরিলা, গরিলা, সঠিক উত্তর হবে অপশন ডি, গরিলা, জি ও আর আই ডাবল এল এ, গরিলা, অপশন ডিতে সঠিক বানান রয়েছে। নেক্সট প্রশ্ন, এক্সাম্পল, এক্সাম্পল চারটে বানান আছে, সঠিক বানান কোনটা বলতে হবে। দেখো এক্সাম্পল, এক্সাম্পলে বলছে ইএক্সি, এক্সাম্পল হচ্ছে, এটা ভুল হচ্ছে। এবার এক্সাম ইএক্স এম, ঠিক আছে, তারপরে পিইএল মানে এক্সাম্পেল, এক্সাম্পেল নয় কথাটা, কথাটা হচ্ছে এক্সাম্পল, পল পিএলই, সো ইএক্স এম পিএলই, অপশন সি হবে সঠিক উত্তর। অপশন ডিতে বলছে এক্সাম্পেল, এটাও সঠিক উত্তর নয়, রাইট উচ্চারণটা হবে এক্সাম্পল, আর অপশন সিতে সঠিক বানানটা রয়েছে। নেক্সট প্রশ্ন, জুয়েলারি, জুয়েলারি চারটে বানান, সঠিকটা কোনটা বলতে হবে। দেখো জুয়েলারিতে জে ডাব্লিউ ই বলছে, জুয়েলারি, এখন এখানে জুয়েলারি হয় না, জুয়েলারি,
তুমি যদি বানানটা উচ্চারণ করবে সঠিকভাবে তাহলে বানানটা ভুল হবে। এখানে যে সঠিক উচ্চারণ সেটা হচ্ছে জুয়েলারি। জুয়েলারি যখন বলছো তখন কি হচ্ছে যে ইটা এখানে উঠে যাচ্ছে, তোমাদের মনে হতে পারে যে এর পরে ই নেই ডাব্লু আছে, সেটা ভুল হবে। সো জুয়েলারি বানানটা যদি সঠিকভাবে উচ্চারণ করো তাহলে বানান ভুল হওয়ার একটু চান্স থাকে, তাই কেয়ারফুলি তোমাদেরকে ভাবতে হবে। এখানে জুয়েলারি অর্থাৎ জে ই ডাব্লু ই ডাবল এল ই আর ওয়াই জুয়েলারি, কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণটা হবে জুয়েলারি। সো অপশন বি হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, অ্যাচিভমেন্ট চারটে বানান রয়েছে, সঠিক বানান কোনটা বলতে হবে। দেখো অ্যাচিভমেন্ট মেন যেটা এমইএনটি প্রত্যেকটাতে একই আছে, সুতরাং এখানে এমইএনটিতে কোথাও ভুল নেই, অ্যাচিভে ভুল আছে। অ্যাচিভ যে বানানটা সেটা কি হয় এ সি এইচ আই ই ভি ই হতে হয়, এ সি এইচ আই ই ভি ই অ্যাচিভ, ইভ হচ্ছে ইভিই, ইভ হচ্ছে ইভিই, মানে ইভিনিং এ ইভিই হয়। এখানে দেখো ইভিই কোথাও নেই, এখানে এতেও নেই বিতেও নেই, সিতে রয়েছে অ্যাচিভমেন্ট এ সি এইচ আই ই ভিই, সুতরাং অপশন সি হবে সঠিক উত্তর। অ্যাচিভমেন্ট বানান এ সি এইচ আই ই ভিই এমইএনটি। কোয়েশ্চেন নাম্বার 166 ফরেনার, ফরেনার চারটে বানান সঠিক বানান তোমাকে বলতে হবে কোনটা হবে। ফরেনার যেটা রয়েছে যে এখানে ফরেন, ফরেন বলতে এফ ও আর ই আই জি এন ই আর ফরেনার, এটা হবে সঠিক উত্তর। ফরেনারে তুমি যখন বলছো এখানে কিন্তু জি এর উচ্চারণটা হচ্ছে না, তোমাকে রেন যেটা আছে আর ই আই জি এন রেন, সুতরাং এখানে তোমায় আর ই আই জি এনটা ধরতে হবে, এটা ফরেনার আছে এরকম উচ্চারণটা হচ্ছে। সো এইখানে যে অন্য বানানগুলো আছে সেগুলো ভুল হবে, সঠিক উত্তর হবে এফ ও আর ই আই জি এন ই আর ফরেনার। নেক্সট কোয়েশ্চেন ক্যালাইডোস্কোপ, ক্যালাইডোস্কোপের বানানটা খুব ট্রিকি বানান, তোমাকে একটু সেন্স থাকতে হবে যে ক্যালাইডোস্কোপ কীরকম হতে পারে। প্রথমে বলছি দেখো কে এল আই ক্যালিডোস্কোপ, ক্যালিডোস্কোপ হবে না এটা। আর একটা কথা বলি, যখন সঠিক উচ্চারণ করবে তখন কিন্তু মোরালেস বানানটা সঠিক হয়ে যাবে, তাই উচ্চারণ ভুল করলে বানানটাও ভুল হওয়ার চান্স অনেক বেড়ে যায়। এখানে ক্যালিডোস্কোপ নয়, কথাটা হচ্ছে ক্যালাইডোস্কোপ। এখানে অপশান বিতে বলছে কে এল এ আই ক্যালাইডোস্কোপ, ক্যালাইডোস্কোপ নয়, কথাটা হচ্ছে ক্যালিডোস্কোপ। সো কে এ এল ই আই ক্যালি, কে এল ই আই ডিও এস সিও পি স্কোপ, সো ক্যালিডোস্কোপ, অপশান সি হবে সঠিক উত্তর। আর অপশান ডিতে বলছে এখানে কে এল আই ই ক্যালিডোস্কোপ, ক্যালিডোস্কোপ কথাটা সঠিক নয়, সো অপশান সি হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন লিজার, লিজারে এখানে দেখো চারটে বানান, সঠিক বানানটা কোনটা। দেখো লিজার যেটা বলছে এসইউআরই প্রত্যেকটা শেষে আছে, তাই এসইউআরই এই পার্টে কোথাও ভুল নেই। ভুলটা হচ্ছে এই যে প্রথমে আছে লিজার, এখানে এলআই ই বলছে, এলআই তে কি লাইজার হচ্ছে, লাই হবে না। তারপর বলছে এলিএ লিজার, এলিএ এটা হবে না বানান, সঠিক উত্তর হবে অপশন বি লিজার এল ই আই এল ই আই এস ইউ আর ই, সো অপশন বি রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন ফোরকাস্ট, ফোরকাস্টে চারটে বানান, সঠিক উত্তর তোমায় বলতে হবে। দেখো ফোরকাস্ট যেটা রয়েছে মানে আগে থেকে বলা হচ্ছে কথাটা, তাই তো পূর্বাভাস। এই যে পূর্ব ফোর, আমরা জানি বিফোর যখন আমরা বলি মানে আগের কথা বোঝায়, বিফোরে কি বলি এফ ও আর ই বলি, তাই তো বিফোর মানে হচ্ছে আগে, তাহলে এখানে এফ ও আর ই থাকতে হবে। দেখো অপশন বি আর সিতে এফ ও আর ই নেই, এফ ও মানে কি ফরকাস্ট, ফরকাস্ট না, কথাটা হচ্ছে ফোর এফ ও আর ই, তাই তো বিফোর এফ ও আর ই, তাহলে ফোরকাস্টে এফ ও আর ই থাকবে, সি এস টি হবে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন এফরেস্টেশন, এফরেস্টেশন মানে হচ্ছে গাছ লাগানো হচ্ছে, ডিফরেস্টেশন মানে গাছ কেটে ফেলা হচ্ছে, সো এফরেস্টেশন মানে গাছ লাগানো, সেক্ষেত্রে তোমরা বলতে পারো যে এ ডাবল এফ হবে, অপশন এতে দেখো এ ফরেস্টেশন, ফরেস্টেশনে কি হয় ফরেস্ট এফ ও আর ই এস টি হবে, কিন্তু এখানে দেখো ফরেস্ট বানানটাই ভুল আছে, তো এই অপশান এ ভুল হচ্ছে। অপশান বিতেও দেখো ফরেস্ট যেটা রয়েছে এফ ও আর ই এস টি নেই, ফরেস্ট বানানটা ভুল। অপশান সিতে দেখো অ্যাফরেস্টেশনে ফরেস্ট বানান ঠিক আছে, এফ ও আর ই এস টি একদম ঠিক আছে, কিন্তু ভুলটা হচ্ছে এখানে ডাবল এফ হতো, তাই অপশান সি ভুল হচ্ছে। অপশান ডিতে দেখো একদম সঠিক বানান আছে অ্যাফরেস্টেশন এ ডাবল এফ ও আর ই এস টি এ এফ এফ ফরেস্ট
স্টেশন, TA TI1, আ ফরেস্ট স্টেশন, অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশন, স্কিলফুল, স্কিলফুল এখানে বানানটা যদি ভালো করে খেয়াল করো, দুটো বানান প্রথমেই তুমি বাদ দিতে পারবে। দেখো যখন তোমরা FULL এই শব্দটাকে, ফুল শব্দটাকে কোনো শব্দের সাথে অ্যাড করছো, বেশিরভাগ ক্ষেত্রে কি হয় FULLটা FUL হয়ে যায়। যেরকম বিউটিফুল লাস্টে কিন্তু একটা এল থাকে, FUL হয়, LL হয় না। সুতরাং স্কিলফুলে তো দেখো অপশন বিতে LL আছে, এটা ভুল হবে, অপশন ডিতেও LL আছে, এটাও ভুল হচ্ছে। সুতরাং বলতে পারো অপশন এ আর সি হাতে রইল। এবার স্কিল, স্কিল যে বানানটা আমরা জানি কিল, KI LL, তার সাথে যদি আমি এস বসে তাহলে সেটা স্কিল হয়ে যাচ্ছে, তাহলে SKILL। অপশন বি সিতে দেখো SKIL বলছে, তাই অপশন সি ভুল হচ্ছে, অপশন এ হবে সঠিক উত্তর, স্কিলফুল SKILL FUL। কোয়েশ্চেন নাম্বার 172, নিসেসারি, চারটে বানান আছে, সঠিক বানান কোনটা? নিসেসারিতে NECE SSARY, নেসেসারি NECE SSARY, সো অপশন এ সঠিক উত্তর, নেসেসারি। নেক্সট কোয়েশ্চেন, হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি বানানটা, চারটে বানান আছে, সঠিক বানানটা তোমায় বলতে হবে। দেখো হোমিও, হোম, তাই তো হোমিও, তুমি এখানে হোম বলতে পারো, তাহলে হোম HOME হবে, কিন্তু অপশন বিতে দেখো HOMO বলছে, সুতরাং অপশন বি ভুল হচ্ছে, অপশন সি HOMI হোমি বলছে, এটাও বানান ভুল হচ্ছে, তাহলে হোম HOME, ওকে, অপশন এ তেও রয়েছে HOME, অপশন ডি তেও রয়েছে HOME। এখন হোমিওপ্যাথি, হোমিও, তাহলে হোমিও আসছে একটা, তারপরে প্যাথি PATHY, এখানে PATHY প্যাথি হয় না, প্যাথি হচ্ছে PATHY, তারপর এমপ্যাথি, সিমপ্যাথি, ঠিক আছে, সো অপশন সি হবে সঠিক উত্তর, হোমিওপ্যাথি HOMEOPATHY। কোয়েশ্চেন নাম্বার 174, অমিশন, অমিশন চারটে বানান, সঠিক বানান কোনটা? দেখো অমিশনে কিন্তু এখানে LM যেটা রয়েছে সেটা হবে না, অমিশনে LM হবে না, একটা এম হবে, ওকে, সুতরাং বলতে পারো আপনার সি হবে সঠিক উত্তর, OMI SSION, অমিশন। নেক্সট কোয়েশ্চেন, জিরাফ, জিরাফের চারটে বানান আছে, সঠিক বানান তোমাকে বলতে হবে। দেখো জিরাফে বানানটা আমরা ছোটোবেলাতে জিরাফ নাম পড়েছিলাম এবং খুবই পরিচিত শব্দটা, কিন্তু বানান লেখার ক্ষেত্রে কি হয় অনেক সময় RR করে দেওয়া হয়, FF করে দেওয়া হয়, কোনটা কি হবে বোঝা যায় না, সঠিক উত্তর হবে অপশন ডি, জিরাফ GIRAFFE, জিরাফ হচ্ছে GIRAFFE, অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 176, লেজেন্ডারি, লেজেন্ডারি বানান চারটে রয়েছে, কোনটা সঠিক হবে? দেখো লিজেন্ডারি যেটা রয়েছে LEGAN, লিজেন, লিগ্যান্ডারি DERY, লিগ্যান্ডারি সঠিক উত্তর হবে না, তারপর বলছে লিজেন্ডরি, ডরি সঠিক উত্তর হবে না, অপশন বিতে বলছে লেজেন্ডেরি DERY, এটাও সঠিক উত্তর নয়, রাইট আনসার হবে অপশন এ লিজেন্ডারি LEGEN DARY, অপশন ই হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, মিলেনিয়াম, মিলেনিয়াম বানানটা খুব ট্রিকি, কারণ এখানে মিলেনিয়াম, এখানে LN হবে আবার LL হবে, তো অপশন এ ভুল হচ্ছে, অপশন বি ভুল হচ্ছে, অপশন ডি ভুল হচ্ছে, সঠিক উত্তর হবে অপশন সি মিলেনিয়াম MILLENIUM, মিলেনিয়াম। নেক্সট কোয়েশ্চেন, ক্যান্সেলেশন, ক্যান্সেলেশন চারটে বানান, সঠিক বানান তোমাকে বলতে হবে। দেখো ক্যান্সেলেশন অপশন এতে বলছে ক্যান্সিলেশন, ক্যান্সিলেশন নয়, ক্যান্সেল কথাটা, ক্যান্সেল মানে CANCEL, ওকে। এখন দেখো ক্যান্সেলেশন, একটা ক্যান্সেলের জন্য এল আসছে, আবার লেশনের জন্য একটা এল আসছে, সুতরাং LL হবে ক্যান্সেলেশন, সো বলতে পারো অপশন বি হবে সঠিক উত্তর, ক্যান্সেলেশন CANCELLATION, ক্যান্সেলেশন, অপশন বি হবে সঠিক উত্তর, অপশন সিতে বলছে ক্যান্সেলেশনে ক্যান্সিল LE হবে না, LA হয়, আর ক্যান্সেলেশনে এখানে এস হবে না, টি হবে, সো অপশন ডিটাও ভুল, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 179, রিহার্সাল, কতটা রিহার্সাল বলে থাকি, বা যদি ভালো করে শব্দটা দেখবে সঠিক উচ্চ হবে রিহার্সাল, হিয়ার HEAR, মানে বারবার শোনা হচ্ছে, রিহার্সাল মানে তুমি যখন কোনো একটা বিষয় বারবার প্র্যাকটিস করছো তখন এখানে রিহার্সাল তুমি বলতে পারো, অর্থাৎ রিহিয়ার HEAR, ঠিক আছে, অপশন এতে তাই ভুল হচ্ছে, অপশন সিতেও তাই ভুল হচ্ছে। এখন দেখো অপশন বিতে রয়েছে REHEAR, অপশন ডিতেও REHEAR, তাহলে এইটুকু দুটো অপশনে ঠিক আছে। এবার রিহার্সাল SAL, সাল,
কিন্তু যদি তুমি এখানে এস এলই বলো তাহলে কি হবে, রিহার্সাল, এখানে কিন্তু উচ্চারণটা ঠিক হচ্ছে না এবং এটা কোনো শব্দ হচ্ছে না। সো রিহার্সাল, এস এ এল, রিহার্সাল। সো অপশান ডি বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 180, ড্রট। ড্রট মানে হচ্ছে খরা। এখানে ড্রট যে বানানটা রয়েছে সেটা হচ্ছে ডি আর ও ইউ জি এইচ টি, ড্রট। যদি আমরা ব্রড বলি, বি আর ও ইউ জি এইচ টি, ব্রড, তাই তো? আমরা যখন ব্রড বলছি তখন বি আর ও ইউ জি এইচ টি, মানে ব্রিং এর পাস্ট টেন্স ব্রড বলছি। ড্রট যখন বলবো সেটাও একই রকম, বি এর জায়গায় ডি বসিয়ে দেবো, ডি আর ও ইউ জি এইচ টি। সো অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, ফ্যাবুলাস। ফ্যাবুলাস যখন বলা হচ্ছে, এখন দেখো অপশন বিতে বলছে ফ্যাবলুস, এল ও ইউএস, ফ্যাবলুস, সঠিক উত্তর নয়, ফ্যাবুলাস। ফ্যাবুলাস মানে এফ এ বি ইউ, ফ্যাবিউ, তারপর লাস, এল ও ইউএস, লাস। ওকে, সো অপশন সি হবে সঠিক উত্তর, ফ্যাবুলাস। তোমাকে যেখানে যেটা বলা হচ্ছে এফ এ বি ইউ এল ইউএস, ফ্যাবুলাস সঠিক উত্তর নয়। আর এখানে ডাবল এল আছে, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, ফ্যাবুলাস, এফ এ বি ইউ এল ও ইউএস, ফ্যাবুলাস। নেক্সট কোয়েশ্চেন, টুমরো। টুমরো, টুমরো চারটে বানান আছে, সঠিক বানানটা কি তোমাকে এখানে বলতে হবে। দেখো টুমরো এখানে যেটা আছে টু, তারপরে মরো, মরোতে এম ও ডাবল আর ও ডাব্লিউ হয়, সুতরাং বলতে পারো যে অপশন ডি হবে সঠিক উত্তর, টিও এম ও ডাবল আর ও ডাব্লিউ, অপশন ডি হবে সঠিক উত্তর। সো রাইট আনসার হবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, টুর্নামেন্ট। টুর্নামেন্ট কথাটা সঠিক বানান কি হবে, দেখো অপশন এতে বলছে টিউ আর মানে টার্ন, টিউ আর এন কি হয়, টার্ন হয়। অপশন ডি তো দেখো টিউ আর এন বলছে, টার্ন, তাহলে এই অপশন এ আর ডি প্রথমে ভুল হচ্ছে, কারণ এখানে টুয়ার হচ্ছে না, টার্ন হচ্ছে। এবার টুর্নামেন্ট, তাই তো? প্রথমে বলি মেন্ট, এম ই এন টি হয়, এম এ এন টি হবে না, মেন্ট মানে এম ই এন টি, তাই প্রথমেই অপশন সি ভুল হচ্ছে, তাই অপশন বি হবে সঠিক উত্তর, টুর্নামেন্ট, টিও ইউ আর এন এ এম ই এন টি। নেক্সট কোয়েশ্চেন, ক্যারিয়ার। ক্যারিয়ার চারটে বানান, সঠিক বানানটা কি হবে, সঠিক বানানটা যেটা হবে সেটা হচ্ছে অপশন বি, ক্যারিয়ার, সি এ আর ডাবল ই আর, সি এ আর ডাবল ই আর, ক্যারিয়ার। সো অপশন বি হবে রাইট আনসার। অপশন এতে বলছে ক্যারির, ক্যারির হচ্ছে এটা, এটা সঠিক উত্তর হবে না। অপশন ডিতে বলছে ক্যারির, সি এ আর আর ডাবল ই আর, ক্যারির, এটাও সঠিক উত্তর হবে না। অপশন সিতে বলছে ক্যারির, এটাও সঠিক উত্তর নয়, সঠিক উত্তর হবে অপশন বি, ক্যারিয়ার, সি এ আর ডাবল ই আর। কোয়েশ্চন নাম্বার 185, টেম্পারেচার। টেম্পারেচার, টেম্পারেচার, এখানে রে আর ই আসবে, তাই অপশন এতে যেটা রয়েছে আর ই সেটা ভুল হচ্ছে। অপশন বিতে দেখো আর এ টিউ আর ই আছে, প্রত্যেকটাতে আর এ টিউ আর ই আছে, তাই এখানে কোথাও ভুল নেই, তাহলে টেম্পা এই সব এইটুকু জায়গাতে ভুল আছে। অপশন বিতে বলছে টেম্পা, টি এম পি এ, ওকে, আর অপশন সিতে বলছে টি এম পি ই, আর অপশন ডিতে বলছে টি এ এম পি, ট্যাম্পা, ট্যাম্পা হবে না, টেম্পা, টেম্পা কি হচ্ছে, টি এম পি ই আর এ টি ইউ আর ই, টেম্পারেচার, অপশন সি হবে সঠিক উত্তর। তোমাদের মতো টেম্পা পি এ হতে পারে, বাট এখানে পি ই হবে, টেম্পারেচার, টেম্পারেচার, টি এম পি ই আর এ টি ইউ আর ই। নেক্সট কোয়েশ্চেন, অ্যাক্সেসিবল। অ্যাক্সেসিবল কথাটা চারটে বানান রয়েছে, সঠিক বানান তোমাকে বলতে হবে। দেখো অ্যাক্সেসিবল কথাটাতে অ্যাক্সেস, অ্যাক্সেস রয়েছে তো, তাহলে অ্যাক্সেস কি হচ্ছে, এ ডাবল সি, এ ডাবল সি, ই ডাবল এস আছে, অ্যাক্সেসিবল, তাহলে এইটা যদি না থাকে তাহলে সেই বানানটা ভুল। অপশন বিতে দেখো এ ডাবল সি আই আছে, অ্যাক্সেসে আই হবে না, অ্যাক্সেসে ই হবে, তাহলে অপশন সিতে দেখো এ একটা সি আছে, অপশন ডিতে দেখো ডাবল সি আছে, একটা এস আছে, তাহলে এই এ বি সিরি তিনটেই ভুল হচ্ছে, সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাক্সেসিবল, এ ডাবল সি ই ডাবল এস আই বি এল ই। কোয়েশ্চেন নাম্বার 187, এখানে তোমাকে মিসস্পেলড ওয়ার্ড মানে ভুল বানানটা চুজ করতে বলেছে, চারটে করে অপশন আছে, তিনটে বানান সঠিকভাবে লেখা আছে, একটা বানানের স্পেলিং মিস্টেক আছে। ডেমোক্রেসি, ডেমোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, অ্যাডভোকেসি, কার্টেসি, দেখো ক্রেসি সিআরএ সি ওয়াই, তাই তো? অ্যারিস্টোক্রেসি সিআরএ সি ওয়াই, অ্যাডভোকেসি সিএ সি ওয়াই, এখানে কোথাও ভুল নেই, এগুলো সবকটা সঠিক রয়েছে। ভুল বানানটা হচ্ছে কার্টেসি যেটা রয়েছে, সিও ইউ আর টি এস ওয়াই, এখানে সি ওয়াই নয়, এখানে এস ওয়াই হবে, কার্টেসি, সিও ইউ আর টি এস ওয়াই, অপশন ডি হবে সঠিক উত্তর। হাইফেন, হাইজিন, হার্ডল, হ্যাপাজার্ড, এখানে চারটে বানানের মধ্যে তিনটে বানান সঠিক, একটা বানান ভুল। হাইফেন, এইচ ওয়াই
PHEN হাইফেন এখানে কোথাও ভুল নেই। হাইজিন হাইজিন বানানটা ভুল আছে, এখানে হাইজিন যে বানানটা সঠিক সেটা হচ্ছে HYGIENE, জি এর পর একটা আই বসবে হাইজিন, HYGIENE, অপশন বি হবে সঠিক উত্তর কারণ হাইজিন বানানটা ভুল আছে। নেক্সট কোয়েশ্চেন, ডিসিভ কনসিভ পারসিভ অ্যাচিভ, দেখো ডিসিভ CEIVE, কনসিভ CEIVE, পারসিভ CEIVE, এগুলো কোথাও ভুল নেই, ভুল হচ্ছে অপশন ডি, অপশন ডিতে যেটা বলা আছে অ্যাচিভ এখানে CHIEVE হবে, অ্যাচিভ ACHIEVE, অপশন ডিতে ভুল রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ফিনান্স মিনাস টেন্ডেন্সি গভর্নেন্স, ভুল বানান কোথায়, ফিনান্স PNANCE, ফিনান্স এখানেও কোথাও ভুল নেই, টেন্ডেন্সি দেখো টেন্ডেন্সি বলছে, টেন্ডেন্সি ড্যান্স নয় ডেন্সি, তাহলে DENCE, অপশন সিতে ভুল আছে টেন্ডেন্সি। মিনেস MENACE মিনেস এখানেও কোথাও ভুল নেই, গভর্নেন্স GOVERNANCE, গভর্নেন্স এখানেও কোথাও ভুল নেই, সঠিক উত্তর হবে অপশন সি টেন্ডেন্সি TENDENCY। কোয়েশ্চন নাম্বার 191, সুসাইড সুটেবল সামারাইজ সুপারফিশিয়াল, দেখো সুসাইড SUICIDE, সুসাইড এখানে ভুল নেই কোথাও, সামারাইজ সামারি SUMM এখানেও কোথাও ভুল নেই, সুপারফিশিয়াল SUPERFICIAL, এখানে অনেক সময় এস দিয়ে দিতে পারে সি এর বদলে, সুতরাং এখানেও কোথাও ভুল নেই কারণ সি হবে এস হবে না, তাহলে ভুল হচ্ছে সুটেবল, সুটেবল যেটা রয়েছে SUI সুটেবল TABLE, এখানে টিএবল নয়, তাহলে অপশন বি হবে রাইট আনসার, সুটেবল বানানটা এখানে ভুল আছে SUI TABLE সুটেবল। নেক্সট কোয়েশ্চেন, ক্রুয়েলি ট্রুলি ভার্বালি রুডলি, দেখো ক্রুয়েল তার সাথে LY, ক্রুয়েলি CRUELLY, ক্রুয়েলি এখানে কোথাও ভুল নেই, ভার্বাল VERBAL তার সাথে LY ভার্বালি এখানেও কোথাও ভুল নেই, রুড RUDELY রুডলি এখানেও কোথাও ভুল নেই, ভুলটা হচ্ছে ট্রুতে, ট্রু TRUELY, কিন্তু যখন আমি এখানে LY বসাচ্ছি তখন এইটা কি হবে ইটা উঠে যাবে, ট্রুলি হয়ে যাবে TRULY ট্রুলি, সো অপশন বি হবে সঠিক উত্তর কারণ ট্রুলি বানানটা এখানে ভুল আছে। কোয়েশ্চেন নাম্বার 193, ডিপ হিপ স্লিপ উইপ, ডিপ হচ্ছে গভীর, হিপ হচ্ছে স্তূপ, স্লিপ হচ্ছে ঘুম, উইপ মানে কান্না, কান্না যেটা বানায় সেটা হচ্ছে WEEP, দেখো এগুলো উচ্চারণটা একই, ডিপ হিপ স্লিপ উইপ, কিন্তু কতকটা জায়গায় EE হচ্ছে, কয়েকটা জায়গায় EA হচ্ছে, সো বি কেয়ারফুল, অপশন ডি হবে রাইট আনসার, উইপ WEEP। কোয়েশ্চেন নাম্বার 194, অ্যাপিল অ্যাপেটাইট অ্যাপোলজি অ্যাপ্রুভাল, অ্যাপিল APPEAL, অ্যাপিল অ্যাপেটাইট APPETIT, এগুলোতে কোথাও ভুল নেই তাই এগুলো সঠিক উত্তর নয়, অ্যাপ্রুভাল APPROVAL এখানেও কোথাও ভুল নেই, ভুল হচ্ছে অ্যাপোলজি, অ্যাপোলজিতে একটা পি বসবে PPP হবে না, APOLOGY, অপশন সি হবে সঠিক উত্তর কারণ এখানে ভুল বানান রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ডেফিশিয়েন্ট এফিশিয়েন্ট ম্যাগনিফিশিয়েন্ট রেটিসেন্ট, দেখো ডেফিশিয়েন্ট DEFICIENT ডেফিশিয়েন্ট, ডেফিসেন্ট নয় কিন্তু CNT হবে না, ডেফিসিয়েন্ট CIENT, তাই অপশন এ সঠিক নয়, এফিশিয়েন্ট CIENT এটাও ভুল নেই সঠিক হবে না, এটা রেটিসেন্ট রেটিসিয়েন্ট নয় কথাটা রেটিসেন্ট CNT, এই ডি অপশনটাও সঠিক রয়েছে, সঠিক উত্তর হবে না এটা, রাইট আনসার হবে অপশন সি ম্যাগনিফিশিয়েন্ট CENT, এখানে আইটা বসবে না, এখানে কিন্তু ম্যাগনিফিশিয়েন্ট হয় ম্যাগনিফিশিয়েন্ট হয় না, সো অপশন সি হবে রাইট আনসার, ম্যাগনিফিশিয়েন্ট MAGNIFICIENT। কোয়েশ্চেন নাম্বার 196, অ্যাড্রেস অ্যাডিকশন অ্যাডভাইস অ্যাডহিয়ার, অ্যাড্রেস ADDRESS, অ্যাড্রেস এখানে কোথাও ভুল নেই, অ্যাডভাইস ADVICE বা এখানে ACO থাকতে পারে এটাও কোনো ভুল নেই, অ্যাডিয়ার ADHERE অ্যাডহিয়ার এখানেও কোথাও ভুল নেই, ভুল হচ্ছে অ্যাডিকশন, অ্যাডিকশনে ADD হয়, অ্যাডিকশনে ADD হয়, ঠিক আছে যখন তুমি অ্যাড বলছো অ্যাডিশন বলছো অ্যাডিকশন বলছো তখন ADD হবে, তাই অপশন বি হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 197,
ড্রামা, স্লিপার, হ্যামার, রিউমার। দেখো ড্রামার, ড্রাম, DRUM, ড্রাম যে বাজায় তাকে ড্রামার বলে, ডাবল এম হয়ে যাবে। স্লিপার, SLI, ডাবল PER, স্লিপার। হ্যামার, HAMMER, হ্যামার। কিন্তু রিউমার যেটা আছে সেটা বানানটা ভুল আছে। রিউমার বানানটা কি হয়, RU, রিউমার, RU, MOUR, MOUR হয় রিউমার। সুতরাং বলতে পারো যে অপশন ডি হবে রাইট আনসার, রিউমার বানানটা এখানে ভুল রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ইমিউনিটি, ইম্যাকুলেট, ইমিনেন্ট, ইমিটেট। দেখো এখানে প্রত্যেকটা বানানে ডাবল এম আছে, কিন্তু তোমাকে দেখতে হবে সবকটা বানানে ডাবল এম হবে কিনা। ইমিউনিটি, IMMUNIT, ইমিউনিটি সঠিক আছে বানান, এখানে কোথাও ভুল নেই। ইম্যাকুলেট, IMMACULATE, ইম্যাকুলেট, এখানেও কোথাও ভুল নেই। ইমিনেন্ট, এখানেও কোথাও ভুল নেই। ভুলটা হচ্ছে ইমিটেট, এখানে একটা এম হবে, IMITAT, অপশান ডি হবে সঠিক উত্তর। ইমিনেন্ট বানান এটাই ভুল আছে, ডাবল এম হবে না, একটা এম হবে। নেক্সট কোয়েশ্চেন, কিলোমিটার, নিড, নলেজ, কিডন্যাপার। দেখো নিড, KNED, নিড, এখানে কিন্তু কে উচ্চারণটা হয় না, বাট কে রয়েছে, নিড, কেয়ারফুল থাকতে হবে এটাই। এটা সঠিক উত্তর না, এখানে একদম সঠিক বানান রয়েছে। নলেজ, KNOW, LEDG, নলেজ, এখানেও বানানটা সঠিক রয়েছে। কিডন্যাপার, KIDNAPPER, কিডন্যাপার, এখানেও বানান সঠিক রয়েছে। ভুল বানান হচ্ছে কিলোমিটার, এই যে মিটার আছে, METER, এখানে ভুল আছে, মিটার হবে METRE, METRE, কিলোমিটার, METRE, সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 200, অ্যাংজাইটি, অ্যাঙ্কেল, অ্যাকোমোডেশন, অ্যালার্জি। দেখো অ্যাংজাইটি, NXIETY, অ্যাংজাইটি, কোথাও ভুল নেই। অ্যাকোমোডেশন ডাবল সি হয়, ডাবল এম হয়, এখানেও কোথাও ভুল নেই। অ্যালার্জি, ALLERGY, এখানেও কোথাও ভুল নেই। ভুলটা হচ্ছে অ্যাঙ্কেল, অ্যাঙ্কেল যে শব্দটা, NKLE হয়, KEL হয় না, অ্যাঙ্কেল নয়, অ্যাঙ্কেল, অ্যাঙ্কেল, KLE, অ্যাঙ্কেল, ওকে, সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 201, ক্যারেজ, ব্যারেজ, গ্যারেজ, ম্যারেজ। দেখো ক্যারেজ, CARRIAGE, ক্যারেজ, ব্যারেজ, BARRAGE, গ্যারেজ, GARAGE, ম্যারেজ, MARRIAGE, ম্যারেজ, MARRIAGE। দেখো প্রত্যেকটাতে AGE আছে লাস্টে, কিন্তু যখন উচ্চারণটা হচ্ছে ক্যারেজ, ব্যারেজ হচ্ছে, বাট ক্যারেজ এবং ম্যারেজে দেখো MARRI আসছে, কিন্তু ব্যারেজে BARRAGE, এখানে কিন্তু কোথাও আই নেই। সুতরাং কেয়ারফুল থাকতে হবে এগুলোতে, সুতরাং বলতে পারো অপশন ডি হবে সঠিক উত্তর। দেখো যখন আমরা ক্যারি বলছি শব্দটা, CARRY, সুতরাং কি হচ্ছে, যখন ক্যারির সাথে আমি ক্যারেজ বলছি, এই লাস্টে ওয়াইটা উঠে গিয়ে আই বসছে। আবার যখন ম্যারি হচ্ছে MARRY, MARRY, ম্যারি, তখন কি হচ্ছে, তার সাথে যখন ম্যারেজ বলছি ওয়াইটা উঠে গিয়ে আই বসছে, সেই জন্য কিন্তু ক্যারেজ, ম্যারেজে আই তারপরে AGE বসছে। সুতরাং এইটা একটু কেয়ারফুল থাকতে হবে, অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, সাসপিশন, সুপিরিয়রিটি, সুপারসিড, সুপারভাইজ। সঠিক উত্তর কি হবে, বানানটা কোথায় ভুল রয়েছে। দেখো সাসপিশন, SUSPICION, সাসপিশন, এখানে কোথাও বানান ভুল নেই। সুপিরিয়রিটি, সুপিরিয়রিটি, SUPERIORITY, RITY, এখানেও কোথাও ভুল নেই। সুপারভাইজ, SUPER, ভাইজ, VISE, এখানেও কোথাও ভুল নেই। ভুল হচ্ছে সুপারসিড, সুপারসিডেতে এখানে কিন্তু CEDE হবে না, SEDE হবে, SEDE হবে, তাই অপশন সি হবে সঠিক উত্তর, সুপারসিড, SUPER SEDE। নেক্সট কোয়েশ্চেন, রেফারিং, ওপেনিং, বিগিনিং, স্টপিং। স্টপ, STOP, তার সাথে ING যোগ করতে গেলে ডাবল P হয়ে যাচ্ছে, স্টপিং। বিগিনিং, বিগিন যখন বলবো BGIN বলবো, কিন্তু বিগিনিং বলতে গেলে ডাবল N হয়ে যাবে, তাই এগুলো কোনোটাই সঠিক উত্তর নয়, এগুলো সব বানান ঠিক আছে। ওপেনিং, OPENING, এখানেও বানান ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশান এ রেফারিং, এখানে বানানটা ভুল আছে, REFE তারপরে RRING হবে, এখানে RR হবে, রেফারিং RR হবে, ঠিক আছে, সো অপশান এ হচ্ছে রাইট আনসার। নেক্সট প্রশ্ন, পারকাসিভ, প্রেফারেন্সিয়াল, প্রেডিকামেন্ট, প্রেডিসেসর। দেখো পারকাসিভ, CUSSIV, এখানেও কোথাও ভুল নেই।
প্রেফারেন্সিয়াল, প্রেফারেন্সিয়াল, PREFERENCIAL, প্রেফারেন্সিয়াল, TIL, এখানেও কোথাও ভুল নেই। প্রেডিকামেন্ট, PREDICAMENT, প্রেডিকামেন্ট, এখানেও কোথাও ভুল নেই। প্রেডিসেসর বানানটা ভুল, PREDECESOR, প্রেডিসেসরে SSOR হবে। সো অপশন ডি হবে সঠিক উত্তর, প্রেডিসেসর বানানটা ভুল আছে। 205, কনফিডেন্স, সাকসেসফুল, ক্রলসাম, অ্যান্টিসিডেন্ট, সঠিক উত্তর হবে অ্যান্টিসিডেন্ট বানানটা ভুল, সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, ড্যান্ট নয়, ডেন্ট, DENT। সো অপশন ডি হবে রাইট আনসার, অ্যান্টিসিডেন্ট বানানটা ভুল। নেক্সট কোয়েশ্চেন, এজিউম, প্রিজিউম, কনজিউম, সাবসিউম। এজিউম, ASUME, এজিউম, প্রিজিউম, PRESUME, কনজিউম, এখানে এখন কনজিউম বলছি, CU নয় CO হবে, CONSUME, কনজিউম, অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 207, ইনস্টলমেন্ট, ইনোসেন্স, ইম্পেটাস, ইনসিপিয়েন্ট, ইনসিপিয়েন্ট, PIENT, ইনসিপিয়েন্ট বানান সঠিক আছে, ইম্পেটাস, IMPETUS, সঠিক বানান রয়েছে, ইনস্টলমেন্ট, INSTLMENT, ইনস্টলমেন্ট বানানটাও একদম সঠিক রয়েছে। ভুল হচ্ছে ইনোসেন্স, ইনোসেন্স কি হচ্ছে, INO আছে এখানে, NN হবে, INOCENCE, ইনোসেন্স, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, মিসচিফ, বিলিফ, থিফ, গ্রিফ, ভুল হচ্ছে চিফ, তাই তো, চিফ বানানটাই ভুল আছে, চিফ হচ্ছে CHIEF, CHIEF হচ্ছে চিফ, সুতরাং বলতে পারো অপশন এ হবে সঠিক উত্তর, বিলিফ, থিফ, গ্রিফ প্রত্যেকটা বানান সঠিক রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ন্যারেটর, গভর্নর, অপারেটর, কন্ট্রোলার, দেখো ন্যারেটর, TOR, ন্যারেটর, গভর্নর, NOR, অপারেটর, TOR, এগুলো কোথাও ভুল নেই, প্রত্যেকটা বানান সঠিক, কন্ট্রোলার যেটা রয়েছে TROLLER নয় OR হবে, কন্ট্রোলার, কন্ট্রোল, TROL, কন্ট্রোল, তাহলে কন্ট্রোলার, LOR, কন্ট্রোলার, CONTROLLER, কন্ট্রোলার, অপশন ডি হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, সাপ্রেস, সারফিট, সোয়ালো, সিমটম, সিমটম, SYMP, সিমটম, TOM, এইটা বানানটা সঠিক রয়েছে, ভুল নয়, সোয়ালো, SWALLOW, সোয়ালো, এখানেও বানান কোথাও ভুল নেই, সারফিট, SUREFIT, এখানেও বানান ভুল নেই, সাপ্রেস বানানটা ভুল, SUPP হবে, SUPPRES, সাপ্রেস, অপ্রেস, OPP হতো, সাপ্রেস, OPP হবে, সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 211, অডাসিটি, অটম, অকওয়ার্ড, অথরিটি, অডাসিটি, CITY, এখানে ভুল নেই, অটম, AUTUMN, খুব ট্রিকি বানানটা, এম এ পাটা এন রয়েছে, অটম, সো অপশন বিটাও সঠিক রয়েছে, এখানে কোথাও ভুল নেই, অথরিটি এখানেও কোথাও ভুল নেই, ভুল হচ্ছে অকওয়ার্ড, অকওয়ার্ড বানানটা হবে AUK নয় AWK হবে, অকওয়ার্ডে AWK, WARD, অকওয়ার্ড, WARD, অক, AWK, সো অপশন সি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, সেরামিক, সেরিব্রাল, সেরেমনি, সিরিয়াল, এখানে দেখো সেরামিক যেটা বলছে CREMIC, সেরামিক, এখানে কোথাও ভুল নেই, সেরেমনি, CREMONY, MONY, কোথাও ভুল নেই, সিরিল, CREAL, সিরিল, এখানেও কোথাও ভুল নেই, ভুলটা হচ্ছে অপশন বিতে সেরিব্রাল, সেরিব্রাল যেটা কথাটা সেটা হচ্ছে CRI নয় RE, সেরিব্রাল, CREBRAL, অপশন বি হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, প্রসেশন, প্রফেশন, পজেশন, ওকেশন, দেখো প্রসেশন, CSSION, প্রফেশন, FESSION, পজেশন, POSSESSION, এই তিনটে বানান কোথাও ভুল নেই, ভুল হচ্ছে ওকেশন, OCCASION, এখানে SS হবে না, SION, দেখো প্রসেশন, প্রফেশন, পজেশন, ওকেশন, প্রত্যেকটা বানানে কিন্তু খুব কাছাকাছি বানান ভুল হওয়ার চান্স রয়েছে, প্রত্যেকটা SSION হচ্ছে, কিন্তু ওকেশনে একটা এস হবে, সো অপশন ডি হবে রাইট আনসার, এটা খুব কেয়ারফুল থাকতে হবে। কোয়েশ্চেন নাম্বার 214, ডাউন টাউন, ডাউন পোর, ডাউন স্টেয়ার্স, ডাউন রাইট, ডাউন রাইট বানান ঠিক রয়েছে, ডাউন স্টেয়ার্স বানান ঠিক রয়েছে, ডাউন টাউন বানান ঠিক রয়েছে, এখানে কত ভুল নেই, ভুলটা হচ্ছে ডাউন পোর, ডাউন পোর যেটা হচ্ছে PO
আর ই নয় POUR, ডাউন পোর মানে হচ্ছে বৃষ্টি পড়ে, তাহলে ডাউন পোর POUR, সো অপশন বি হবে রাইট আনসার, ডাউন পোর DOWN POUR। কোয়েশ্চেন নাম্বার 215, জেপার্ডি, জেলাসি, জন্ডিস, জ্যাভেলিন। দেখো অপশানেতে যেটা রয়েছে জেপার্ডি, JEO PARDY, জেপার্ডি, এখানে কোথাও ভুল নেই। জন্ডিস JUN, জন্ডিস DIC, এখানেও কোথাও ভুল নেই। জ্যাভেলিন JVLIN, এখানেও কোথাও ভুল নেই। ভুলটা হচ্ছে অপশান বিতে রয়েছে জেলাসি, জেলাসি মানে JEALOUSY, LOUSY, জেলাসি। অপশান বি হবে রাইট আনসার, JEALOUSY, জেলাসি। নেক্সট কোয়েশ্চেন 216, এখানে কারেক্টলি স্পেলড ওয়ার্ড তোমায় বলতে হবে, চারটে বানান আছে, সঠিক বানানটা কোনটা। অ্যাফিলিয়েট, অ্যাফিলিয়েট যে শব্দটা আছে এখানে সঠিক হবে AFFILIATE, অপশান ডিতে সঠিক বানানটা রয়েছে। অ্যাফিলিয়েট AFFILIATE, অ্যাফিলিয়েট, ওকে। নেক্সট কোয়েশ্চেন 217, সাপোজ, সাপোজ যে বানানটা সঠিক সেটা হচ্ছে SUPPOSE, সাপোজ, SUPPOSE, সাপোজ, ওকে, সো অপশান এ হবে সঠিক উত্তর। দেখো পোজ আছে তো, POSE পোজ হয়, এখন সাপোজ SUPPOSE হয়। অপশান বিতে দেখো POSSE আছে, এটা ভুল হতো। অপশান সিতে বলছে POS, এটা ভুল হবে। অপশান ডিতে POSSE আছে কিন্তু SUPPOSE নেই, তো অপশান ডিটাও ভুল। অপশান এ হবে রাইট আনসার, SUPPOSE। কোয়েশ্চেন নাম্বার 218, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি চারটে বানান, সঠিকটা তোমায় বলতে হবে। দেখো ইউনি, তাই তো, UNI, ইউনি হবে, অপশান সি তাই ভুল হয়ে যাচ্ছে, UNE আছে। ইউনিভার্সিটি, ইউনিভার, VER, ওকে, ইউনিভার্সিটি, SITY, সিটিতে SITY হয়, TEE হয় না, তাই অপশান এ ভুল হচ্ছে। অপশান বি হবে সঠিক উত্তর, UNI, VER, SITY। অপশান ডিতে যেটা আছে ইউনিভার, VAR, এটা ভুল হবে, VER হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন 219, পেডেস্ট্রিয়ান, পেডেস্ট্রিয়ান, ট্রিয়ান, TRIAN, TREAN, ট্রিন নয়, তাই অপশান এ ভুল হচ্ছে। পেডেস্ট্রিয়ান PEDES, পেডেস্ট্রিয়ান, TRIAN, পেডেস্ট্রিয়ান, সো অপশান বি হবে সঠিক উত্তর। এখানে অপশান সিতে আছে যেটা প্যাডেস্ট্রিয়ান, প্যাডেস্ট্রিয়ান আছে, এটা ভুল হচ্ছে। অপশান ডিতে বলছে পিডিস্ট্রিয়ান, এটাও ভুল হচ্ছে, তো অপশান বি হবে রাইট আনসার। যতক্ষণ না তুমি প্রত্যেকটা শব্দের সঠিক উচ্চারণ করছো ততক্ষণ কিন্তু বানানগুলো সঠিক হওয়াটা খুব চাপের, ডিফিকাল্ট, তাই বানানটা উচ্চারণ করাটা প্রথমে সঠিকভাবে করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 220, রিপোজিটরি, রিপোজিটারি, রিপোজিটরি, রিপোজিটরি, রিপোজিটারি। দেখো এখানে জেড তো হবে না, রিপোজিটরিতে এস হবে, জেড হবে না, এতটাও জোরে উচ্চারণ হবে না, তো অপশান এতে যেটা আছে রিপোজিটরি REPOSITARY, রিপোজিটারি আর রিপোজিটরি TO, তাই অপশান বি হবে সঠিক উত্তর, রিপোজিটরি TORY, TA হবে না, TO হবে। নেক্সট কোয়েশ্চেন কনিফেরাস, কনিফেরাস চারটে বানান আছে, সঠিক বানানটা কোনটা। এখানে যেটা রয়েছে কনিফেরাস, ফেরাস তো FEROUS, কনিফেরাস, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর, কনিফেরাস, CONEFEROUS, কনিফেরাস। কোয়েশ্চেন নাম্বার 222, সার্কামভেন্টিং, 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 সার্কামভেন্টিং। দেখো সার্কাম, এখানে যখন সার্কাম বলা হচ্ছে CIRCUM হবে, ডাবল এম হবে না, তো অপশান এ ভুল হচ্ছে, অপশান ডি ভুল হচ্ছে। এখন সার্কামভেন্টিং VEN হয়, এখানে ভ্যান্টিং হবে না, তাই অপশান সি হবে রাইট আনসার, সার্কামভেন্টিং CIRCUMVENTING। কোয়েশ্চেন নাম্বার 223, ক্যাটেগরি, ক্যাটেগরি চারটে বানান। দেখো এখানে যেটা আছে ক্যাটেগরি সঠিক নয়, ক্যাটেগরি, ক্যাটেগরি অপশান বিতে সঠিক বানান রয়েছে, CATGORY, ক্যাটেগরি, অপশান বি হবে রাইট আনসার। অপশান সিতে বলছে ক্যাটিওগরি, এটা সঠিক নয়, অপশান ডিতে বলছে ক্যাটেগরি, GOURY, এটাও সঠিক নয়, ক্যাটেগরি CATGORY। নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেনিয়ার, কোয়েশ্চেনিয়ার, আমরা যখন কোয়েশ্চেন বলি QES বলি, কোয়েশ্চেন, একমাত্র ডি অপশানে QUES আছে, তাই অপশান এ বি সি প্রত্যেকটা ভুল, অপশান ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেনিয়ার QUES TIONNAIRE, কোয়েশ্চেনিয়ার। নেক্সট কোয়েশ্চেন এয়ার,
এখানে যেটা এইচ আছে, এইচ উচ্চারণটা অয়ের মতো হবে, এয়ার হবে, এবং এটার সঠিক বানান হবে এইচ ই আই আর। এয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী। সো অপশন ডি হবে সঠিক উত্তর, এইচ ই আই আর, এয়ার। লাইসেন্স, লাইসেন্স শব্দটা চারটে বানান, সঠিক বানান তোমাকে বলতে হবে। দেখো লাইসেন্স, তাই তো? এখানে দেখো এসিএন এসি বলছে, সেন্স মানে এসিএন এসি, সেন্সের সাথে লাইসেন্সের কোনো সম্পর্ক নেই, তাই অপশন এ ভুল হবে। অপশন বি তো হচ্ছে লাইক্যান্স, সিএনএসি, এটাও সঠিক উত্তর নয়। লাইসেন্স সি এল আই এস, লিসেন্স হয়ে যাচ্ছে, এটাও সঠিক উত্তর হবে না। অপশন ডি হবে রাইট আনসার, লাইসেন্স এল আই সিইএন এস ই, অপশন ডি হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন 227, জার্নাল, জার্নাল এখানে চারটে বানান আছে, সঠিক বানানটা কি হবে? জার্নি জেও ইউ আর, তাহলে জার্নাল জেও ইউ আর এন এ এল, সো অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন এক্সিলারেট, এক্সিলারেট এখানে চারটে বানান আছে, সঠিক বানানটা কোথায় তোমাকে বলতে হবে? এক্সি তো ই এক্স এইচ আই, এক্সিলারেট এল এ আর এ টি, এক্সিলারেট, অপশন বি হবে রাইট আনসার, এক্সিলারেট ই এক্স এইচ আই এল এ আর এ টি ই, অপশন বি হচ্ছে রাইট আনসার। এবং আজকের ভিডিওর লাস্ট স্পেলিং মিস্টেক, ইনিউমারেবল, এন ইউ এম ই আর এ বি এল ই, ইনিউমারেবল এন ইউ এম ই আর এ বি এল ই, সো অপশন ডি হবে রাইট আনসার, ইনিউমারেবল আই ডাবল এন ইউ এম ই আর এ বি ইল, অপশন বি ডিতে সঠিক বানান রয়েছে। আই হোপ আজকের লেসন তোমাদের ভালো লেগেছে, প্রতিটা স্পেলিং কারেকশন তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে, এবং প্রতিটা বানান তোমরা বারবার লিখে লিখে প্র্যাকটিস করো। লিখে প্র্যাকটিস করলে কী হবে, তোমাদের হাতে একটা অভ্যেস তৈরি হবে যে কখনো ভুল বানান লিখলে তোমাদের অটোমেটিক্যালি মনে হবে যে বানানটা ভুল লেখা হচ্ছে, এই সেন্সটা তৈরি হবে। এবং যত পারবে ইংরেজি পড়তে থাকো, ঠিক আছে? ইংরেজি বানানগুলোকে ফলো করো রিডিংয়ের মধ্যে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।